ওয়েলকাম টু রানুরদুনিয়া, রানুরদুনিয়ায় আপনাদের সকলকে স্বাগত। আবার একটা সুন্দর সকালে দেখা হয়ে গেল। তো বাঁধাকপি রান্না হবে আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, আর হবে মাছ। মাছটা ফ্রিজে ছিল, সেই জন্য জলের তলায় দিয়ে দিলাম যাতে মাছটা ছেড়ে যায়। কি হলো, কি খুঁজছিস, কি হলো বল বল। মগ, চল 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 চল। আচ্ছা আচ্ছা, ওই বাথরুমে আছে, চল আমি দেখেছি। আয় 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 আয়, এই তো এইটাতেই আছে, চল। ওই উপরে আছে দেখছি, চল। এই মগটা, হ্যাঁ নেই, এইটা দেখ, এইটা কিনে দেখ, এই যে এইটা তোর মগ, এইটা ওই রানু কত কাজ করছে, বালিশের ওয়ার ভরছে রানু। বাবা রে রানু, তুই কত কাজ করছিস! হ্যাঁ বাবা, ফেলে দিয়েছি তোর মা। এই দেখো কে ফেলে দিল, তোর মা। হ্যাঁ, ফেলে দেওয়ার সময় আমার মা ফেলে দিয়েছে, আর ভালো হলে রানুর মা করেছে, তাই তো? বাবারে বা, সবসময় আমার মাকে ব্লেম দেওয়া। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, রানু অনেক কাজ করলি তো রানু, সকাল সকাল। কি রে রানু, অনেক কাজ করলি। হ্যাঁ হ্যাঁ, হাঁটতে পারছিস না কেন, হাঁটতে পারছিস না কেন, হ্যাঁ হাঁটতে পারছিস না কেন? ফেটে গেছে। ফেটে গেছে কি পা? ও আচ্ছা, দেখি দেখি আমি তোর পা সারিয়ে দেবো। আয় বারান্দায় বস, চা খা। রানু আজকে অনেক কাজ করছে, চাদর ভাঁজ করে রাখলো। কি করছো? এই জামাটা সেলাই করছি। জামা সেলাই করছো? কি হয়েছে রানু? পাখা, পাখা চলছে না? না তো কি করবো আমি বল, পাখা চালাইতে বল। পাখা চলছে না, এই তো সিএসসি, পাখা চালাইনি, আমি কি করবো বল, কারেন্ট নেই, কারেন্ট নেই বলে পাখা চলছে না। পাখা চালাতে বলবো? তাহলে সিএসসি কে ফোন করতে হবে। দাঁড়া সিএসসি কে ফোন করি, দাঁড়া। হ্যালো সিএসসি, রানুর পাখাটা একটু চালিয়ে দিন। দাঁড়া চালিয়ে দিচ্ছে, ততক্ষণে তুই খেয়ে নে, মন খারাপ করিস না। আর জামাটা কি হলো, জামাটা, জামাটা ছিঁড়ে গেছে, বগলটা ছিঁড়ে গেছে, বগলটা। হ্যাঁ এ বাবা, কি করে ছিঁড়ল? কে ছিঁড়ে দিল? তোমার, আমার মা, এই বেলা আমার মা। হ্যাঁ কে 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 দেখা, ও বগলটা ছিঁড়ে গেছে, ওই জন্য ওর মা ওর জামা সেলাই করছে। কে ছিঁড়ে দিয়েছে রানু, দেখা দেখা কে ছিঁড়ে দিয়েছে। হ্যাঁ না, কে কে ছিঁড়ল দেখা, আঙ্গুল দিয়ে দেখা, কে আঙ্গুল দিয়ে দেখা, কে ছিঁড়ল, এর বেলায় দেখাবে না। এ রানু কে ছিঁড়ল দেখা, কে ছিঁড়ে দিয়েছে দেখা। হ্যাঁ কে ছিঁড়ে দিল দেখা, এর বেলা দেখো না। তোর মা, তোর মা, অন্য সময় বলবে রানুর মা, কি শিয়ানা। দেখো পিসি, এখন ওর জামাকে ছিঁড়ে দিয়েছে, কিছু ছিঁড়ে গেলে, কিছু না পেলে তোর মা, আর যখন ইয়ে হবে তখন বলবে রানুর মা। থেকে কারেন্ট নেই, এই যে এটা বসানো হচ্ছে তবু জল গরম হচ্ছে না, কারণ কারেন্ট নেই। দিদি রানুর রুটি তরকারি, দিয়ে দেবো রানুকে রানুর চা, রুটি তরকারি তৈরি, এবার রানুকে আমি দিয়ে দেবো খেতে। না বাবু, কি হলো? হ্যাঁ বাথরুম যা, পাখা চলছে না, তো কি করবো বলো, তো সিএসসি পাখা বন্ধ, কারেন্ট নেই তো কোনো ঘরে, আমি কি করবো বল, তো সিএসসি পাখা চালাচ্ছে না, আমার কি দোষ, নে খেয়ে নে, মন খারাপ করিস না, চলবে পাখা চলবে, নে খেয়ে নে। কারেন্ট এসে গেছে, কারেন্ট এসে গেছে, খেয়ে নে খেয়ে নে খেয়ে নে, ভালো করে খেয়ে নে। হ্যাঁ
রানু কত কাজ করছে, বালিশের ওয়ার ভরছে রানু। বাবারে রানু, তুই কত কাজ করছিস! হ্যাঁ বাবা, ফেলে দিয়েছি তো মা। এই দেখো কে ফেলে দিল, তোমা। হ্যাঁ, ফেলে দেওয়ার সময় আমার মা ফেলে দিয়েছে, আর ভালো হলে রানুর মা করেছে, তাই তো? বাড়ি বা সবসময় আমার মাকে ব্লেম দেওয়া। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, রানু অনেক কাজ করলি তো রানু, সকাল সকাল। কিরে রানু, অনেক কাজ করলি। হ্যাঁ হ্যাঁ, হাঁটতে পারছিস না কেন? হাঁটতে পারছিস না কেন? হ্যাঁ, হাঁটতে পারছিস না কেন? ফেটে গেছে। ফেটে গেছে কি পা? ও আচ্ছা, দেখি দেখি আমি তোর পা সারিয়ে দেবো। আয় বারান্দায় বস, চা খা। রানু আজকে অনেক কাজ করছে, চাদর ভাঁজ করে রাখলো। কি হয়েছে? অলরেডি রানু আর রূপের মধ্যে ঝামেলা লেগে গেছে, তো রূপ রানুর খাট ক্যাপচার করে নিয়েছে। তো এদের ভাব যেমন বেশি, তেমনি আবার ঝগড়াও বেশি। দে না, বল দাদা, দে ঘরে যা, বল দাদা, দে না, বল দাদা, দে। রানু দুটো থাপ্পড় মেরে দে গালে, আমি বলছি। আয় দুটো থাপ্পড় মার, ঠাস ঠাস করে মার, আমার সামনে মার, 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 মার দুটো থাপ্পড়। হে ভগবান, দুটো থাপ্পড় মার না, ও যাবে না, তুই মার আগে। ব্যাস হয়ে গেল, বসে পড়লো। যাই হোক, মেয়ে রাজস্থান থেকে ফিরছিল, কলেজ থেকে গেছে, ওদের এটা এডুকেশনাল আর কি একটা ট্রিপ ছিল। সমস্ত স্টুডেন্টরা, টিচাররা, প্রফেসররা মিলে গেছেন। তো শিয়ালদা স্টেশনে মেয়ের ট্রেন এলো, মেয়েকে আনতে গেলাম। যাই হোক, এখনও ট্রেন ঢোকেনি, ডুববে ডুববে করছে। ছদিন বাদে মেয়ে ফিরছে, খুব আনন্দ হচ্ছে। মেয়েকে নিয়ে দেখি কোন কামরায় আছে। এই যে মেয়ে এসে গেছে, নামলো। এবার মেয়েকে নিয়ে বাড়ি ফিরছি, চলো। রানু, সবাইকে গুড নাইট বলে দাও। পরে একটু বলো, ভালো মেয়ে, বলো গুড, গুড মর্নিং। হে ভগবান, পরে কথা। আরে বলো গুড নাইট, গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থাকবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে বেলটা আছে বাজিয়ে দেবেন, হ্যাঁ, আর একটু লাইক করে দেবেন, পরে কব। আরে বলে দে না একটু, দেখ কি বল, একটু লাইক, পরে কব, একটু লাইক, লাইক করবে। ই বাবা, ছি 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 রানু, ছি। রানু এখন টিভি দেখছে মন দিয়ে। কিরে রানু, কি বই দেখছিস? দাদা? কোন দাদা? ওই টিভির দাদা? অত টিভি দেখিস না রে বাবা, চোখ খারাপ হয়ে যাবে। তার বাবা,